আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাচ্ছি, যেটি হচ্ছে ব্রিটিশরা ঘোড়া এবং হাতি রাখতো এই 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 জায়গাটায়। এটা হচ্ছে হলো ঘোড়া এবং হাতি রাখার জায়গা। এই জায়গাটা অনেক বিশাল ছিল, এটা সেই জায়গা। প্রত্যেকটা রুমে রুমে এভাবে। তবে সবচেয়ে মজার বিষয় কি, এখানে রেডিও বা মোবাইল নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি খুবই লো। এই জায়গাটায় আসলে মোবাইল নেটওয়ার্ক থাকে না, ইভেন রেডিও নাকি বন্ধ হয়ে যায়। তো আমিও ট্রাই করে দেখেছি, বাট কোনো রেডিও আসলে চলে, বন্ধ হয়নি, বাট আমি কোনো ফ্রিকোয়েন্সি পাইনি। এটা হচ্ছে ব্রিটিশদের তৈরি করা একটা জায়গা, নীলকুঠির যে জায়গাগুলো, নীলকুঠিরের এটা একটা তাদের ঘোড়া এবং হাতি রাখার বিশাল একটা জায়গা। আরও পিছনে আরও অনেক বড় জায়গা আছে, সো আমি জাস্ট কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখাচ্ছি। মুক্তিযুদ্ধের সময় এই জায়গাগুলোতে মুক্তিযোদ্ধারা আশ্রয় নিত। সো এখন ভেঙে গেছে এটা, পরিত্যক্ত জায়গা এবং পরিত্যক্ত অঞ্চল হিসেবে এখন পরিচিত। আশেপাশে মানুষজন তাদের বাড়িঘর তুলছে, বাট এটা এটি হচ্ছে ব্রিটিশদের সেই তৈরি করা জিনিসগুলো, এখনও আছে। এটা হচ্ছে মূল রাস্তা থেকে বের হয়ে আমরা এখন যে জায়গাটা দেখতেছি, তেমন তো রাস্তা ছিল। ইভেন ব্রিটিশরা এই রাস্তাটাই ইউজ করত, তাদের ঘোড়া হাতিগুলো এদিক দিয়ে নিয়ে আসা যাওয়া করতো। ইভেন এখনও কিছু নিদর্শন এই রাস্তাতে আছে, কিছু ইট তাদের রেখে যাওয়া।